আজকের রেসিপি বন্ধু কলাপাতা ইলিশ মাছ পাতুরি। কলাপাতা আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি আগুনে দিয়ে। এটার মধ্যে নিয়েছি লঙ্কা বাটা আর একটু সর্ষে বাটা, একটু লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ। আমি এখানে তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল। একটু কলাপাতা আমি একটু তেল মাখিয়ে নেবো। এবারে মাছটাকে আমি সব মশলা দিয়ে মাখবো। আগে এটাকে এগলেট করে নেব। কলাপাতাটাকে এইভাবে আমি সিল মেরে দেবো যাতে না খুলে যায়, মশলাটা না বেড়ে যায়। সেই জন্য এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এবার আমি এক একটা করে দিয়ে দেব। এভাবে ঢেকে আমি 10 মিনিট ঢেকে দেবো। এবার আমি দেখে উল্টিয়ে দেবো। 10 মিনিট আমার লাগেনি, 10 মিনিট লাগেনি। এবার দেখে নেবো হয়ে গেছে নাকি। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। ইলিশ মাছ পাতুরিগুলো হয়ে গেছে, দেখুন নামিয়ে নিচ্ছি। এবার আমি খুলে দেখাচ্ছি একটা কেমন হলো। দেখুন কি সুন্দর হয়েছে, চারিদিকে ঝোলটা দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। আর একটুকু ঝোল পড়েনি, তেলটা কোথাও যায়নি।